সবাইকে বিপ্লব আইটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের থাম্বনেল দেখে যে আজকে আপনাদেরকে কি বিষয়ে দেখাতে যাচ্ছি এবং কি বিষয়ে আপনারা শিখতে চলেছেন। তো সেই বিষয় শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে নিই, যে কথাটা না বললেই নয়, যেটি হচ্ছে যে আমাদের এই ভিডিও বা এই চ্যানেলটি মূলত আইটি রিলেটেড একটি চ্যানেল বা বিনোদনমূলক একটি চ্যানেল বলতে পারেন। তো এখানে কিন্তু আমরা সব রকমের ভিডিও দিয়ে থাকি, তো সেই জন্য সেটা দিয়ে থাকি মূলত আপনাদের জন্যই। তো আপনারা আপনাদের কাছে আমরা এটাই আশা করব যে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হব। আপনারা যদি আমাদের অনুপ্রেরণায় না যোগান, তাহলে আমরা কিন্তু নেক্সট ভিডিওগুলো দেওয়ার সেই অনুপ্রেরণাটুকু হারিয়ে ফেলবো। তো আপনাদের কাছে এতটুকুই অনুরোধ যে আপনারা যদি নতুন দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন বা সাবস্ক্রাইব করে সাথে থেকেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে দেখে নেওয়া যায়। আর তার আগে আমি একটা বিষয় দেখিয়ে দিই আপনাদের। এই যে আপনারা যাদের ফেসবুক থেকে দেখছেন অথবা যারা ইউটিউব থেকে দেখছেন, আপনাদের একটা লিংক দেওয়া থাকে, বা যারা ইউটিউব থেকে দেখছেন তাদের বিষয়টা হচ্ছে যে এখানে যে একটা লিংক দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সে, ওই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস যখন নিয়ে আসবে, তখন আপনাদের এই ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন। আমাদের অসংখ্য ভিডিও আছে, যে বিনোদনমূলক ভিডিওগুলো আমরা পাশাপাশি রেখেছি এবং শিক্ষামূলক ভিডিও আছে, যে এখানে দেখুন ডাটা এন্ট্রি করে ফিলিংসিং করে কী করবেন, এবং চার মিনিটে যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন তারাও শিখতে পারবেন। এখানে খুঁটিনাটি বেসিক বিষয়গুলো এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, আর যারা ওয়ার্ডের বিষয় তো ওয়ার্ডেরগুলো এখানে করতে পারে। তো এখন এভাবে ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে প্লেলিস্টে ক্লিক করবেন। এই যে প্লেলিস্টে ক্লিক করলে কী হবে দেখুন, আমি আপনাদেরকে একটু ধারাবাহিকভাবে বুঝিয়ে দিচ্ছি। যে প্লেলিস্টে ক্লিক করলে আপনাদের এই ধরনের দেখুন, এখানে যারা বিনোদনমূলক ভিডিও দেখতে চাচ্ছেন না তারা এটা স্কিপ করে যেতে পারেন, আর যারা অফিস সংক্রান্ত ভিডিও দেখতে চাচ্ছেন, দেখেন আমি এভাবেই সাজিয়েছি প্লেলিস্টগুলো। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সব সকল ভিডিও এখানে পাবেন, এবং ফ্রিল্যান্সিং আউটসোর্সিং যারা করতে চাচ্ছেন বা শুরু করবেন ছোটোখাটো, আমি এখানে ভিডিওগুলো আরও দিব। জাস্ট আমি এখানে কিছু বিষয় দেখিয়েছিলাম। তারপরে এখানে হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন, আমি কিছু বিষয় এখানে দেখিয়েছি, আপনারা এগুলো চাইলে দেখে নিতে পারেন। এবং এখানে টিপস পরামর্শমূলক একটি ভিডিও আছে, এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এখানে আরও আসবে ভিডিও, এখানে অফিস সংক্রান্ত যত ভিডিও আমরা দিব আপডেট এখানেই সব থাকবে, এবং ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের এখানেও থাকবে, এবং বিনোদনমূলক যত ভিডিও থাকবে সব এখানে থাকবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা আজকে প্রথম ভিডিও দেখবেন বা আমাদের আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, যে শর্টকাটে কীভাবে আপনি কম্পিউটার ইউজ করতে পারেন বা শর্টকাটে কীভাবে আপনি ওয়ার্ডের যে শর্টকাট কমান্ডগুলো আপনি ইউজ করতে পারেন সেটা দেখাচ্ছে। কিন্তু তার আগে আপনারা আমার আগের ভিডিও যারা স্কিপ করেছেন, যারা আগের ভিডিওগুলো দেখেন নাই, তারা আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই 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 ভিডিওগুলো দেখবেন ওয়ার্ডের। আমার যারা একদম ওয়ার্ড কিছুই বোঝেন না, এই যে ওয়ার্ডের পর্ব 1, 2, 3 এই চারটা পর্ব সাজিয়েছি সুন্দর করে। এই চারটা পর্ব আপনারা দেখার পরে আজকের পর্বটি আপনি বুঝতে পারবেন, না হয় যারা প্রথম দেখবেন তারা বুঝবেন না। তাও আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই এই যে কম্পিউটার ইনফরমেশন হিস্টোরি থেকে শুরু করে এই চারটা পর্ব দেখে আসবেন। এক্সেল যারা শিখতে চান, এক্সেলও আছে এখানের মধ্যে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিতে পারি আজকের যে বিষয়টি দেখাতে যাচ্ছি, সেই বিষয়টি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না কেউ। আমি চলে আসলাম এই যে শর্টকাট কমান্ডের কিছু বিষয় নিয়ে। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এটা আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা এইটা সম্পর্কে পরিচিত আছেন আমি মনে করব। এটি হচ্ছে যে ওয়ার্ড ফাইল, যে এটা কীভাবে আনতে হয় আমরা তো সবাই জানি, সেটা হচ্ছে এমএস ওয়ার্ড 2010 এটা আমি ইউজ করছি। তো আপনারা যে যা যে উইন্ডো বা যে অফিস অ্যাপ্লিকেশনটা ইউজ করছেন ওইটা দিয়ে করে ওপেন করবেন। তো যারা কীভাবে ওপেন করবেন কী করবেন এটা আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, তো আমি সেই বিষয়গুলো নিয়ে আর কথা বলবো না। তো শর্টকাট কীগুলো কীভাবে ইউজ করবেন, তো শর্টকাট কীগুলো ইউজ করার জন্য আপনি যে কাজটি করবেন, এখানে প্রথমে দেওয়া আছে কন্ট্রোল এন। তো কন্ট্রোল এনটা হচ্ছে যে ধরেন আমি যদি একটা নতুন পেজ নিতে চাচ্ছি, তো আমরা তো জানি যে নতুন আমরা যদি নতুন পেজ নিতে চাই তাহলে কী করতে হয়, যে ফাইলে গিয়ে এখানে যে বিষয়টা হচ্ছে নিউ দিলে কিন্তু আমাদের নতুন ফাইল বা নতুন একটি ডকুমেন্ট চলে আসে, ঠিক আছে। তো এখানে আমাদের দেখুন এখানে কিন্তু একটি মাত্র ডকুমেন্ট, এখানে কিন্তু একটাই ডকুমেন্ট বর্তমানে, যেটি ডকুমেন্ট 1 নামে পরিচিত আছে। তো আমি যদি আরেকটা ডকুমেন্ট নিতে চাই, আমি আপনাদের জন্য কিবোর্ডটা নিয়ে আসি। এই যে কিবোর্ডের আপনি কন্ট্রোল ধরে আপনি যখন এন দিবেন আরেকটি ডকুমেন্ট চলে আসবে। এই যে কন্ট্রোল ধরে যখন আপনি এন দিবেন, কন্ট্রোল এন, তখন দেখবেন যে আরেকটি আপনার
ডকুমেন্ট চলে আসবে। এটাই হচ্ছে ডকুমেন্টের কাজ। আপনারা বাসায় ট্রাই করবেন, আপনাদের অবশ্যই কিবোর্ড চেপে ধরে কন্ট্রোল এন দিবেন। আমি আপনাদের দেখার সাথে জাস্ট একটু খুঁটিনাটি দেখাচ্ছি। তারপরে আমি পরের বিষয় হচ্ছে যে কন্ট্রোল ও, কন্ট্রোল ও দিলে কি হয় দেখুন। কন্ট্রোল ও যখন দিবেন, আমরা যখন সচরাচর কোনো একটা ফোল্ডারে ঢুকতে চাই, একদম একদম মেন ইয়াতে ঢুকতে চাই, তখন আমরা এখানে ওপেনে ক্লিক করতে হয়, তাই না? এই যে এভাবে করে কিন্তু আমরা ওপেনে ঢুকি। আমি কপিতে ঢুকেছি, অর্থাৎ আমি এখান থেকে যে কোনো একটা ছবি আনতে চাইলে বা কিছু আনতে চাইলে আমরা কিন্তু ওপেনটা ক্লিক করতে হয়। তো সেক্ষেত্রে আপনি শর্টকাটে কিন্তু কন্ট্রোল ও দিলে এখান থেকে কিবোর্ড থেকে এই যে কন্ট্রোল কন্ট্রোল ধরে আপনি যখন ও দিবেন, তখন দেখবেন যে এটি ওপেন হয়ে যাবে। তো এটা হচ্ছে শর্টকাট কিবোর্ডের। তারপরে আপনি যদি চান যে আমরা অনেক সময় যে সেভ করতে চাই জিনিসটা, আপনারা তো জানেন যারা কোনো একটা কাজ করলে আমাদের সেভ করতে হয়, তো সেভটা করতে হলে আমাদের কিন্তু এখানে যাইতে হয় ফাইলে গিয়ে, কিন্তু এখানে সেভ নামের অপশান আছে। তো আমরা এটা কিন্তু কিবোর্ড থেকে কীভাবে করবো, এই যে সেভটা, এই যে আমরা এখন সেভটা কীভাবে করবো, যেটা হচ্ছে আপনাকে অবশ্যই সেভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যখন এস দিবেন তখন এটা কিন্তু সেভ হয়ে যাবে। হ্যাঁ, তো সেভ হলে কিন্তু এই ধরনের একটা বক্স আসে এখানে, আপনারা এগুলো জানেন যারা আমার আগের ভিডিও দেখেছেন। এখানে নাম দিবেন, তারপরে এখানে সেভের অপশান আছে, সেভ দিয়ে দিতে হবে। তো তারপরে আমি আপনাদেরকে আরেকটু দ্রুততার সাথে দেখানোর চেষ্টা করছি, না হয় ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তারপরে এখানে আসে কন্ট্রোল পি। তো কন্ট্রোল পির কাজটা কি আমরা এখন দেখে নিব যে কন্ট্রোল পি দিয়ে কী হয়। তো কন্ট্রোল পি দিয়ে মূলত যেটা হয় সেটা হচ্ছে প্রিন্ট করতে, যারা আমরা একটা কাজ করব, করার পরে এটা আমরা যদি প্রিন্টারে প্রিন্ট দিতে চাই, তাহলে সেক্ষেত্রে এখানে কন্ট্রোল পি দিলে এটা আপনার প্রিন্ট হয়ে যাবে। যখন কন্ট্রোল পি দিব, দেখুন এটা আমাদের প্রিন্ট বক্সে নিয়ে আসছে। এখানে যদি আমরা প্রিন্ট দিয়ে দিই, তাহলে এগুলো সবগুলোই কী হয়ে যাবে, আপনার প্রিন্ট হয়ে যাবে। তারপরে আমি প্রিন্টের বিষয়টা বুঝছেন, এগুলো কিন্তু কিবোর্ড থেকে দিবেন। কিবোর্ডের অপশানগুলো কিন্তু একদম শর্টকাট, আপনি শর্টকাটে, আপনার মাউসও যদি না থাকে আপনি শর্টকাট ইউজ করতে পারবেন। তারপরে আসি কন্ট্রোল ঝেড, এটা কী জিনিস। তো কন্ট্রোল ঝেডটা মূলত হচ্ছে আমরা যদি কোনো একটা লেখা ভুলে কেটে ফেলছি, সাপোজ আমি আপনাদের দেখাচ্ছি এই লেখাটা, অথবা আমি উপরের লেখাটা কেটে ফেললাম সাপোজ ব্যাক স্পেস দিয়ে, অথবা এখান থেকে এটা কেটে ফেললাম। কেটে ফেলার পর এখন আমি দেখুন কন্ট্রোল ধরে, এই যে কন্ট্রোল যখন ঝেড দিব, দুঃখিত, আমি কন্ট্রোল ধরে যখন ঝেড দিব, দেখুন এটি চলে আসছে। এ হচ্ছে আপনার কন্ট্রোল ঝেডের এই যে আনডু টাইপিংয়ের যে বিষয়টা, সেই বিষয়টা। তো এটা আমি একটু ছোট করে দিই। তারপরে হচ্ছে কন্ট্রোল ওয়াই, আমি কন্ট্রোল ওয়াইটা হচ্ছে কি ধরেন আমি এর আগের লেখাটা কেটে ফেলছি। হ্যাঁ, তো সেই লেখাটা আমি যদি চাই যে আবার ফিরে আনার জন্য রেডো টাইপিং, তো রেডো টাইপিংটা আমরা ফিরে আনতে পারি। এটা কন্ট্রোল ওয়াই যখন দিব, তো রেডো টাইপিংটা হয়ে যাবে। তো রেডো টাইপিংটা আপনারা বুঝছেন, আনডু টাইপিং বুঝলে রেডো টাইপিংও বুঝবেন এটা। তারপরে আমরা আসি কন্ট্রোল এক্স। তো কন্ট্রোল এক্সের কী কাজ, তো আমরা অনেক সময় কী করে থাকি বলেন তো, অনেক সময় আমরা চাচ্ছি যে এই লেখাটা কেটে ফেলছি, বা এই লেখাটা কেটে আমরা নিচে বসাতে যাচ্ছি, সাপোজ আমি এই লেখাটা কেটে ফেলতে যাচ্ছি। তো এটা আমরা এখানে কাটার জন্য কিন্তু অপশান আমরা আপনাদেরকে, যারা আমার আগের ভিডিও দেখেছেন আপনারা এই যে জানতেন যে তারা এখানে কাট দিলে কিন্তু এটা কেটে যায়, ঠিক আছে। তো এখন যে বিষয়টা হচ্ছে যে আমি এখন এখান থেকে যখন কন্ট্রোল সি দিব, হ্যাঁ, এই লেখাটা আমি কেটে ফেলতে যাচ্ছি, তাহলে আমি যখন এখান থেকে এই যে কন্ট্রোল যখন এটা দিব, যখন কন্ট্রোল দুঃখিত কন্ট্রোল যখন এক্স দিব, কন্ট্রোল যখন এক্স দিব তখন এটা কিন্তু কী হয়ে যাবে, কাট হয়ে যাবে। যেমন দেখুন আমি এটাকে যদি কাট করতে যাচ্ছি, বা এই লেখাটা কাট করতে যাচ্ছি, তাহলে আমি দেখুন কন্ট্রোল এই যে এক্স দিচ্ছি, ঠিক আছে, এটা দেখুন কেটে গেছে। আমি আবার কন্ট্রোল ঝেড দিয়ে এটা আবার ফিরে আনলাম। তো এ হচ্ছে কাটের বিষয়, আমি কোনো একটা জিনিস বা কোনো একটা লেখা কেটে আমি অন্য জায়গায় বসানোর জন্য চেষ্টা করলে এই জিনিসটা করতে পারবো। তারপরে আসি কন্ট্রোল সি, যেটা একটু আগে বলেছিলাম যে কোনো একটা কপি করতে চাই, বা আমি কোনো একটা লেখাকে কপি করতে চাই, এটা সবাই জানেন যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন। তো কপি করার জন্য এখানে কন্ট্রোল সি দিলে এটা সহজেই কী হয়ে যাবে, কপি হয়ে যাবে। যেমন আমি এখানে কন্ট্রোল যদি সি দিই, এই যে সি দিব, তারপরে তাহলে এটা কিন্তু কপি হয়ে গেল। এখন আমি এটা এই লেখাটা আবার পাশে বসাতে চাচ্ছি,
স্পেস দিয়ে পাশে বসাতে যাচ্ছি। তো একইভাবে এখানে কন্ট্রোল ভি লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হয়। তো আমি যেটা কপি করলাম, এই যে কন্ট্রোল সি দিয়ে, আমি এটা কন্ট্রোল, এই যে কন্ট্রোল ভি দিয়ে যখন দিব, দেখুন এই লেখাটা হুবহু কপি হয়ে গেল। এই হচ্ছে কিবোর্ডের শর্টকাট কমান্ড। তো যারা আগের ভিডিও দেখেছেন আমার, তারা অবশ্যই জানেন যে কীভাবে করতে হয়। এখানে কপি পেস্টের বিষয় আছে, এখানে এখানে অপশান আছে। তো এগুলো ইস্যু না করে আমরা কিবোর্ড থেকেও করতে পারছি। এবার আসি কন্ট্রোল এ, এই যে কন্ট্রোল এ, যে সিলেক্ট অল, এটা হচ্ছে যে আপনি কোনো একটা, এই যে সব লেখায় আমার পেজে যতগুলো লেখা আছে, যদি আমি চাই যে সব লেখাগুলো সিলেক্ট করার জন্য, ঠিক আছে, সাপোজ আমি আপনাদের দেখার জন্য একটু পেজটা একটু ছোটো করছি, হ্যাঁ হ্যাঁ ছোটো করে ফেললাম, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার দুইটা পেজ আছে এখানে। তো এই লেখাগুলো আমি যদি সবগুলো একসাথে সিলেক্ট করতে চাই, অথবা ফার্স্ট পেজ সেকেন্ড পেজ সবগুলো একসাথে যদি আমি সিলেক্ট করতে চাই, তো সেক্ষেত্রে কী করতে হবে, আমি যদি কন্ট্রোল এ দিই, দেখুন আমার লেখা যতগুলো আছে বা যতগুলোই পেজ থাকুক না কেন, সবগুলো কী হবে, একসাথে সিলেক্ট হবে। এটাই হচ্ছে কন্ট্রোল এ এর কাজ। তো এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন পারছেন কি না, আর না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাকে ইমেল করে, অথবা আমার ফেসবুক পেজ বিপ্লব আইডি সলিউশন ওইখানে মেসেজ করে আমাকে জানাতে পারেন। আমি সাথে চেষ্টা করব 12 অথবা 24 ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার জন্য। তারপরে এরপরে যে অপশানটা আছে, আমি এটা একটু বড় করি আপনাদের দেখার সুবিধার জন্য, নাহলে আপনারা দেখতে কষ্ট হবে। এই যে কন্ট্রোল এর পরে হচ্ছে যে কন্ট্রোল বি, তো এটা আমি একটু বড় করি। কন্ট্রোল বির কাজটা হচ্ছে যে কোনো একটা লেখা, এই যে আমি এখন যে আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা বোল করা আছে অলরেডি, এই লেখাটাও যদি সেমভাবে আমি বোল করতে চাই, আমরা তো জানি যে এখান থেকে বোল করতে হয়, তো আমরা এটা কিন্তু কিবোর্ড থেকেও করতে পারি। তাহলে কিবোর্ড থেকে কীভাবে করবো, কন্ট্রোল ধরে আমি যদি এখানে বি দিই, দেখুন এই লেখাটা বোল্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আমি যদি আবার আগের অবস্থানে নিয়ে যেতে চাই, আবার কন্ট্রোল বি দিলে এটা আবার আগের অবস্থানে চলে যাবে। এটা শুধুমাত্র কন্ট্রোল বি বলে না, আপনি যতগুলোই দিচ্ছেন, যেভাবে দিয়েছেন ওইভাবে যদি আবার দিয়ে দেন, তাহলে এটা আবার সেম পজিশনে চলে যাবে। এরপরে আসি ইতালিক বিষয় নিয়ে। তো ইতালিটা কি বিষয় সেটা আমরা একটু বড় করে দেখি, যে কন্ট্রোল আই, তো কন্ট্রোল আইটা হচ্ছে যে আমি যদি লেখাটা, এই দেখুন আমি এটাকেই করছি যে কন্ট্রোল ধরে আই দিচ্ছি, দেখলেন যে এটা ইতালিক হয়ে গেল। এ হচ্ছে কন্ট্রোল আই এর বিষয়। এরপরে আসি কন্ট্রোল ইউ, তো কন্ট্রোল ইউর কী কাজ, যে আমি যদি আন্ডারলাইন দিতে চাই, আপনারা উপরে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, এই যে এখানে যে একটা আমরা কাজ করলাম যে আন্ডারলাইন, এই যে দেখতে পাচ্ছেন এই আন্ডারলাইনটা আমরা কীভাবে দিলাম, আন্ডারলাইনটা আমরা দিতে পারছি একটাই উপায়ে, যেটা হচ্ছে আমরা নিচে যে ইউ আছে, এই ইউটা দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটাকে আমি সিলেক্ট করব। আপনারা সবাই জানেন এখানে আন্ডারলাইন দিতে পারি, তো আমরা এখানে এভাবে না দিয়ে এখানে কন্ট্রোল ধরে ইউ যখন দিব, এই যে কন্ট্রোল যখন ইউ দিব, তখন এইভাবে আপনাদের কাজটা পড়ে যাবে। আবার যদি আমি না চাই, কন্ট্রোল ধরে যখন ইউ দিব চলে যাবে। তবে অবশ্যই মনে রাখতে হবে আপনাকে সিলেক্ট করতে হবে, যেটা আমরা সচরাচর করতে ভুলে যাই, এই যেভাবে মাউসের কার্সর দিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে, কার্সর দিয়ে সিলেক্ট না করলে এটা কিন্তু কাজ হবে না, ঠিক আছে। এরপরে আসি ইনক্রিজ দ্য ফন্ট সাইজ, অর্থাৎ আপনি এই লেখাটা আমি যদি চাই, এই যে কন্ট্রোল ধরে এটা একটু বড় করার জন্য, একটু আগে আপনাদের যে বড় করে দেখাচ্ছিলাম সেটা আমি কিভাবে করছি, এটা আমি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে, এই যে এখানে আপনাদের যে একটা অপশান আছে এটা একটু বড় করে দিতে পারেন, দুঃখিত আমি, এই যে আমি আবার একটু কন্ট্রোল ধরে এই যে একবার দিয়ে দিলাম, কন্ট্রোল ধরে এই যে একবার দিয়ে দিলাম, এটা বড় হতেই থাকবে। তারপর এটা আবার ছোটো করতে চাইলে, এই যে ডিক্রিজ দ্য ফ্রন্ট সাইজ, এটা আপনি যদি কন্ট্রোল ধরে, এই যে থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, কন্ট্রোল চেপে ধরে যদি থার্ড ব্র্যাকেট দেন, তাহলে এটা ছোটো হতেই থাকবে। এরপর এখানে সর্বশেষ আরেকটা বিষয় আমি, সর্বশেষ না আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি কীভাবে টেক্সট অ্যালাইন করতে পারেন, টেক্সট সেন্টার করতে পারেন। তো টেক্সট বা প্যারাগ্রাফ আপনি সেন্টার করতে চাইলে, আপনি এই যে লেখাটা আমি যে মাঝখানে নিয়ে গেলাম, এই যে মাঝ বরাবর নিয়ে গেলাম, এটা কীভাবে নিলাম, এটা আমরা তো জানি যে আমরা ট্যাব দিয়েও নিতে পারি, কিবোর্ডের ট্যাব যে অপশান আছে এই যে ট্যাব দিয়েও নিতে পারি, অথবা এটা অ্যাকুরেটলি নেওয়ার জন্য আমাদের এখানে সেন্টার অপশান আছে। তো এটা আমরা এখান থেকে কন্ট্রোল ই দিলে এটা কিন্তু সেন্টার হয়ে যাবে। তো এটা আমি আপনাদেরকে একটু ট্রাই করে বা একটু দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, এই যে কন্ট্রোল ই, দেখেছেন এটা মাঝখানে চলে গেল। এরপরে যে আমি কন্ট্রোল আছে আর, এখানে আমি কন্ট্রোল আর দিব, যখন কন্ট্রোল আর দিব এটা পাশে চলে যাবে, একদম
হাতের ডান পাশে চলে যাবে। এখন লেটার লেফটে আছে, এটা দেখানোর কিছুই নেই, আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও, যে আপনাদেরকে চেষ্টা করি যে কিছু না কিছু ছোটোখাটো দেখানোর চেষ্টা করি যে আপনারা যাতে শিখতে পারেন। হ্যাঁ, তো আমি আশাবাদী যে আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিওতে আপনারা পছন্দ করে যদি ভালো লাগে লাইক দিবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য আমি আরও সুন্দর সুন্দর ভিডিও এবং শিক্ষামূলক ভিডিও নিয়ে আসবো। তো সেই কামনা করে আজকের মতো বিপ্লব আমি এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।